শিব পুজো উপলক্ষে হুগলি জেলা জুড়ে দুদিন ব্যাপী পালিত হলো বিভিন্ন অনুষ্ঠান। হুগলি জেলার মূল অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে, শৈবতীর্থ তারকেশ্বরে। শুক্রবার থেকেই প্রচুর মানুষের সমাগম হয়, দূর দূরান্ত থেকে এখানে লক্ষাধিক মানুষ আসেন শিবের মাথায় জল ঢালতে, নিষ্ঠার সঙ্গে চলে এখানকার পুজো পাঠ। প্রতি বছরের মতো এবারও মহা সাড়ম্বরে শিব পুজো অনুষ্ঠিত হল বলাগড়ের গোপালপুর শিবতলায়। এখানে প্রায় 40 ফুট শিব পূজিত হয়, নিষ্ঠার সঙ্গে চলে পুজো পাঠ। এখানকার শিব পুজোর উদ্বোধন করেন বলাগড়ের বিধায়ক অসীম মাঝি। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে শিব পুজোর উদ্বোধন করেন তিনি। বাঁশবেড়িয়া মিলফাড়িতেও এদিন মহা সাড়ম্বরে শিব পুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুলিশের বহু অধিকর্তারা। পুজো উপলক্ষে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় এখানে। বাঁশবেড়িয়া নিউ লাইন শিব পুজো কমিটির উদ্যোগেও এদিন শিব পুজোর আয়োজন করা হয়। এখানকার পুজোর উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস। আজকে আমরা শিব পুজো প্রত্যেক এলাকায়, আমাদের কলবাজার এলাকাও তার ব্যতিক্রম না। এখানে প্রচুর মায়েরা এখানে শিবরাত্রি শিবের আরাধনা করে, ভগবান সবাইকার মঙ্গল করুক। এবং আমাদের মিলফাড়িতে জন্মাষ্টমীতে যেরকম কৃষ্ণ পুজো হয়, শিবরাত্রিতে আমরা এখানে নানা প্রশাসনিক আধিকারিকরা শিব পুজো করে এবং নানার আমন্ত্রণে আজ আমরা সবাই এখানে এক জায়গায় সমবেত হয়েছি। আমাদের অমিত ঘোষ আছে, কাউন্টি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলাররা আছে, সুহিন্দারা রয়েছে এবং সবাই জাতি ধর্ম নির্বিশেষে আমাদের বাংলায় আমাদের যে কালচার, আমরা সবাই মিলে একসাথে আমরা পুজোয় সামিল হই, আমরা ঈদে সামিল হই আমরা সবাই। হুগলির আদিসপ্ত গ্রামেও শিব পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিব পুজো উপলক্ষে চলে খিচুড়ি ভোগ বিতরণ। শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরই আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়, আর এবছরও তাই করা হয়েছে এবং প্রচুর লোক এসেছিল পুজো দিতে সকাল থেকে। গতকাল থেকেই পুজো শুরু হয়েছে, আজকে সন্ধ্যে 6টা নাগাদ আমাদের পুজো শেষ হয়েছে আর খিচুড়ি প্রসাদ সন্ধ্যে 6টা থেকে দেওয়া শুরু হয়েছে।